नमस्कार दि मनीष किचेन ऑल फूड चैनल आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो मूलोर शाक आर बेगुन भाजा। तो देखे नेया होक जे की की लागबे एर मध्ये। मूलोर शाक तो अवश्यई लागबे लागबे, आमी झिरि झिरि करे केटे नियेछि। तार मध्ये लागबे बेगुन, देखुन छोटो छोटो करे केटे नियेछि आमी बेगुन। आर एई बेगुन भाजागुलो आमी पिस पिस करे केटे नियेछि, एकटु अन्य रकम भावे काटा, एटा भाजा हबे। आर तार मूलो शाकेर जन्य लागबे जे हलुद, तारपरे लागबे रसुन, तारपर लागबे प्याज कुची, लंका, पाँच फोड़न, लवण। एगुलो दिए आमी आज बनाबो मूलोर शाक। आमी गैसटा अन करे नी, देखुन अन हये गेल। एबार चापिये दिलाम कड़ाई, कड़ाईटा एकटु गरम होक, तारपरे सर्षेर तेल दिए आमी रान्नाटा करबो। एबार गरम हये गेछे कड़ाई, कड़ाई एबार तेल देया होबे। দেখুন আমি অনেকটাই দিয়ে প্রথমেই পাঁচ ফোড়ন দিয়ে দেব। আমি পাঁচ ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার লঙ্কা, অনেকগুলোই আমি লঙ্কা দিয়েছি, বেশ চিড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন যেটা আমি থেঁতো করে রেখেছিলাম পরিমাণ মতো, রসুনটা দেওয়াতে খুব সুন্দর একটা সেন্ট উঠে এলো। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। বেশ হয়ে গেছে, নাড়াচাড়া হয়ে গেছে। এবার দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচানো ছিল সেগুলো দিয়ে দিলাম। দেখুন এখানে রসুনের যে কালারটা এসেছে খুব সুন্দর এসেছে, দেখলে বুঝতে পারবেন রসুনের কালারটা। পেঁয়াজটা একটু হবে, এবার পেঁয়াজটা হয়ে গেছে। এবার বেগুনের যে কুচি কুচি টুকরো করেছিলাম সেগুলো দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঝাঁজ উঠেছে দেখুন। এবার দিয়ে দেবো আমি লবণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হয়ে গেছে আমার এটা ভাজা। এবার দিয়ে দেবো শাক, মূলোর শাক দিয়ে দেবো। নাড়াচাড়া হচ্ছে। এবার দেখুন অনেকটা জলটা বেরিয়ে গেল, বুঝতে পারছেন? দেখুন এখানে জলটা দেখুন কতটা বেরিয়ে এলো, অনেকটা জল বেরিয়ে এসেছে। আরো জল বেরোবে এর মধ্যে থেকে। ভালোভাবে যখন রান্না হয়ে যাবে তখন খুব সুন্দর একটা দেখতে হবে। এটা নাড়াচাড়া হোক, দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি। জল বেরোচ্ছে, বেরোক। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দেওয়া হবে। ঢাকা দিয়ে দিই আমি, রইল ঢাকা দেওয়া। তার মধ্যে আমি করব কি, যে বেগুনগুলো ভাজব সেগুলোর মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে নেব। এই লবণ আমি দিয়ে দিলাম,
যতটুকু ছিল, এই হলুদ আমি দিয়ে দিলাম যতটুকু ছিল। এবার মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেল, ভালো করে মাখিয়েছি। এবার আমি গ্যাস অন করব। গ্যাস অন করছি আমি বেগুনগুলো ভাজার জন্য। প্যানটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে প্যান, এবার তেল দেব। আমি কিন্তু সর্ষের তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, আমি বুঝতে পারছি একটা ভাপ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো বেগুনগুলো, মাখিয়ে রাখা বেগুনগুলো। বেগুনটা ভাজা হোক ততক্ষণ আমি এই দিকটা দেখে নিই, কত দেখা যাক কতটা জল বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বেরিয়েছে, শুকো শুকো হয়েছে। এর মধ্যে থেকে আরো অনেক জল বেরোবে, দেখতে পাচ্ছেন কতটা জল। এই জল সব শুকিয়ে যাবে। বেগুন ভাজাগুলো উঠিয়ে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। দেখুন উঠিয়ে নিয়েছি, এগুলো একটু ভাজা হোক। এদিক ওদিক সব দিকে মিলে রাখতে হবে। আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, চারিদিক ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার নামিয়ে নেব। আমাদের রেডি। এবার রয়ে গেল, এবার শাকটা দেখা যাক কত দূর হয়। শাক মোটামুটি আমাদের হয়ে এসেছে। যারা ভাবছেন যে রান্না আমরা পারি না বা করব না, এইটা সহজ উপায়, দেখে নিন অল্পের মধ্যে সব কিছু। আপনারা নিজেরাও শিখতে পারবেন, আবার শেখাতেও পারবেন। ছাড়া ছাড়া হয়ে গেছে, আমাদের শাকও রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে শাকটা। এবার নামিয়ে নেব আমরা। হয়ে গেছে আমাদের শাক, মূলোর শাক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন মূলোর শাক রেডি। তো এটা যদি ভালো লেগে থাকে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবে।